হ্যালো আর ওয়েলকাম। আজ অনেকদিন পর অনেকটা বেলা করে উঠলাম, এখন প্রায় 1টা বাজে, এখন ঘুম থেকে উঠেছি সবাই। দুপুরবেলা আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, কি করবো আমি জানি না। আপাতত আর আমরা এখন একটু ভিটামিন ডি খেতে এসেছি, ভিটামিন ডি খাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই 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 প্যাকে এই জায়গাটায় জাস্ট অন্য একটা জায়গা আছে, দেখাতে পাচ্ছি না, একটু ব্যথা হয়েছে, মানে টান লেগেছে পুরো শোয়ার জন্য। আই গেস সো এরকম মাঝে মাঝে হয়, দু তিন দিন থাকে বলে আর ভুলে গেলে সঙ্গে সঙ্গে চলে যায়। কি আজিব দুনিয়া। তো আজকে কাক নেই, আজকে শুধু পায়রা ঘুরছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন শীতটাও একটু ঠান্ডা, না কনকনে ঠান্ডাটাও একটু কমেছে, হাওয়াটা একটু গরম হয়েছে রোদে। এই যা চলে গেল পায়রা, পায়রা এখানে বেশ ভালো, দুপুরবেলা পায়রা দেখে টাইম পাস হয়ে যায়। এই ঘরটা আপডেট হয়েছে, এই সেট আপটা হয়েছে, দেখতে এখন ভালোই লাগছে। আর এই হচ্ছে আমাদের বয়েজের ছেলে, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, এখানে নতুন ওয়াইফাই জায়গা, নতুন ওয়াইফাই জায়গা। এখানে হচ্ছে এই মাল্টিপল ল্যানে চলছে, আর স্পিড এখনো পাচ্ছি না সেরকম, মাঝে মাঝে ল্যাগ করছে প্রচন্ড। এখান থেকে কিভাবে কিভাবে টেনেছে তার দরজাটা আটকানো যাবে না এখন। দুটো ঘরের ভাইবই আলাদা। মজা মা কেমছো? একটা শর্ট খুব রিচ করেছে, ফানি শর্ট, সেই জন্য আমি আরেকটা ফানি শর্ট ছেড়েছি, আর ভালো লাগে রিচটা দেখে। টেবিলটা পুরো নিচু হয়ে গেছে, রাখতে একটু অসুবিধা হচ্ছে, আর কালকে ব্যাপারটা ঠিক করতে হবে। এবারে নীল লাইটটা খারাপ হয়ে গেছে, যেকোনো মুডটা ঠিক নেই, সকাল থেকে মুডটা খারাপ হয়েছে, রিসেট করতে হবে আমার। তারপরে সেই সব কাজ চালাচ্ছি হয়। তো আজকে ব্লগটা শেষ করার সময় হয়ে গেছে, আর বাইরে বিশাল হাওয়া দিচ্ছে, এটা নড়ছে দেখতে পাচ্ছ, এটা বাইরে থেকে আসা হাওয়াতে নড়ছে। পড়ে গেছিল তো ভালো লাগছে, বাইরে একটু হাওয়াটা দেখে বিশাল হাওয়া। এই না হাওয়াটা তোমরা তো দেখতে পাচ্ছ না, শুনতে হয়তো পাচ্ছ, হাওয়াটা লাগছে মাইকটা।
আজকে এখানে এই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।